সাজগঞ্জের তরুণী ধর্ষণ মামলার আসামি কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার রাতে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে সিরাজগঞ্জ জেলা যুবলীগ। সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় সাহা আলহাজ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আসলামকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির বিষয়টি কেন্দ্রীয় কমিটির নেতাদের জানানো হয়েছে। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম ভুক্তভোগী এক তরুণীর বান্ধবীর স্বামী। সেই সুবাদে তাদের পরিচয়। আলী আসলাম যুবলীগের নেতা হওয়ায় বিভিন্ন সময়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে গত 30 এপ্রিল আলী আসলাম কাগজপত্র নিয়ে তার বাড়িতে আসতে বলেন। পরে তাদের মধ্যে আলাপ আলোচনার এক পর্যায়ে যুবলীগের নেতা বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করেন। এরপর বিয়ের প্রলোভন ও সরকারি চাকরি দেওয়ার কথা বলে তিনি ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। এরই এক পর্যায়ে এই তরুণী বিয়ের জন্য যুবলীগ নেতাকে চাপ সৃষ্টি করলে তিনি বিয়ে করবেন না বলে ছাপ জানিয়ে দেন। এরপর গত 11 নভেম্বর বিয়ের দাবিতে যুবলীগ নেতা আসলাম আলীর বাড়িতে অনশন করেন ওই তরুণী। রাতেই বিয়ের জন্য কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে যুবলীগ নেতা আসলাম তার এক পরিচিত ছোট ভাই আরিফের বাড়িতে নিয়ে যান। সেখানে যুবলীগ নেতা ভয়ভীত দেখিয়ে তরুণের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়নি মর্মে স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করেন। মিথ্যা স্বীকারোক্তিমূলক ফেসবুকে প্রচার এবং ওই তরুণীর পরিবারের প্রতি ভয়ভীতি চলমান থাকায় গত 9 ডিসেম্বর বিকেলে তরুণী আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। পরে তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নিসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত 10 ডিসেম্বর যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কলেজ ছাত্রী ওই তরুণী। এর আগে গত 13 ডিসেম্বর বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে জহুরা মল্লিক ভবনে একটি জাতীয় পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেন কলেজ পড়ুয়া ওই তরুণী। লিখিত বক্তব্যে অভিযোগ করে ওই তরুণী বলেন, আলী আসলামের স্ত্রী তার বান্ধবী, সেই সুবাদে আলী আসলামের সঙ্গে পরিচয়। এক পর্যায়ে তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখান আসলাম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের 30 এপ্রিল কাগজপত্র নিয়ে তার বাড়িতে যেতে বলেন সরল বিশ্বাস। তার বাড়িতে যান ওই তরুণী। এ সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। এ সুযোগে আলাপচারিতার এক পর্যায়ে তাকে ধর্ষণ করেন আসলাম। বিষয়টি কাউকে না জানানোর জন্য তিনি ভয়ভীতি দেখান। পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন আসলাম। পরে তিনি বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন তিনি। এক পর্যায়ে বিয়ে করবেন না বলেও চাপ জানিয়ে দেন। 1 ডিসেম্বর দুপুরে বিয়ের দাবিতে আসলামের বাড়িতে গিয়ে ওঠেন ওই তরুণী। পরে যুবলীগ নেতা আসলামের বিরুদ্ধে তিনি মামলাও করেন তিনি। ভুক্তভোগী তরুণী বলেন, মামলা করার পর থেকে শীর্ষ নেতারা মামলা তুলে নিতে আমাকেও আমার পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমি এই ঘটনার বিচার চাই। এদিকে অভিযুক্ত আলী আসলাম ঘটনার পর থেকে আত্মগোপনে। তার বক্তব্য জানতে ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। কাজীপুর বিষয়ে কাজীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, তবে আসামি পলাতক, তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।